नमस्कार विटिभिर ग्राउंड जिरो रिपोर्टे आमी विभूति मजुमदार आपनादेर सबाईके स्वागत जानाच्छि। आमरा एसेछि ग्राउंड जिरोते अर्थात एकदम ग्रासरूट लेवेले। लकडाउनेर पर थेके सरकार नानाभावे दरिद्र जनसाधारणेर जन्य नाना धरनेर प्रकल्प निये एगिये आसछे। जादेर रेशन कार्ड रयेछे तादेरके देवा हच्छे फ्री चाल এবং যাদের রেশন কার্ড নেই তাদের জন্য প্রথমে এক দফায় দেওয়া হয়েছে 1000 টাকা করে এবং বর্তমানে দেওয়া হচ্ছে চালও। কিন্তু আসলে সেই সরকারের সেই প্রদত্ত টাকা বা সেই চাল বা সেই সাহায্যটা কতটুকু গ্রাসরুট লেভেলে পৌঁছাচ্ছে সাধারণ মানুষের কাছে সেটাই দেখতে আমরা এবারে পথে নেমে পড়েছি, নেমেছি মাঠে। এবং এখন আমরা যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে বৈজয়ন্তীপুর জিপির কাঞ্চনপুরের এলাকাতে। এবং এখানে আমরা যে মানুষটির সঙ্গে কথা বলছি এবং কথা বলে যে চিত্রটা এখানে ফুটে আসছে সেটা দেখে আমরা সত্যি আশ্চর্য হচ্ছি। এখানে এমন অনেকেই রয়েছেন যাদের রেশন কার্ড নেই কিন্তু তারা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা আজ অবধি পাননি। তাছাড়া এখানে যারা যাদেরকে ফ্রি চাল দেওয়ার ব্যাপারটা বলা হচ্ছে সেখানেও অনেক ধরনের গরমিল আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন এবারে দেখি এবং শুনি এই অঞ্চলের মানুষের নিজেদের বক্তব্য কি তারা পেয়েছেন এই লকডাউন পিরিয়ডে এবং কি তাদের বর্তমানে ডিমান্ডস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নতুন কাঞ্চনপুর এলাকার প্রচুর জনসাধারণ যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের অনেকেরই, বিশেষ করে আমরা অনেকের বললে ভুল হবে, এখানে অধিকাংশ লোকেরই কিন্তু রেশন কার্ড নেই। আর এই লকডাউন সময়সীমার মধ্যে তারা কি ধরনের কি সাহায্য পেয়েছেন আমরা চলুন একবার তাদের কাছেই জানার চেষ্টা করি। তো দাদা, লকডাউন পিরিয়ডে আপনাদের তো রেশন কার্ড নেই, তো লকডাউন পিরিয়ডে আমরা যেটা শুনেছিলাম যে সরকার ঘোষণা করেছিল 1000 টাকা করে প্রত্যেককে পাবেন, তো সেই ব্যাপারে আপনারা কতটুকু কি সাহায্য সহযোগিতা পেয়েছেন এই অঞ্চলে? আপনি এখানে কতজন হইব আপনারা বিনা রেশন কার্ডের আছেন এবং প্রায় 10 হইব এই 8 নম্বর এরিয়ার ভিতরে পাট পাট আছে না 10 কার্ড হইব আমরা 8 নম্বর ভিতর দেশের মতনই যাবো। এছাড়া তো আরও 9 আছে 10 আছে 11 তো আছে। কিন্তু কতজনকে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে এখানে 1000 করে? ও তারা ইয় 20 জন না কয়জন দিছে 1000 করে? 20 জন সঠিক জানে, 20 জন না 25 জন আমরা সঠিক জানি, ওটা হোক সঠিক জানি মানে তো তারা 20 জনের উপরে আইছে না কখনো। এটা তো আর কইতে পারতো না 20 জন দিছে নি 30 জন দিছে নি, এটা তো আমরা আর জানতাম না। আমরা যেটা পাইছি না এটা তো আমরা পাইছি। এটার জন্য কি আপনারা লোকাল মেম্বার বা কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? এটা তো তারা খালি কইতে আছে কালকে আর পরশু আর ওইটাই কইয়া কইয়া এখন পর্যন্ত যা হয়তো চাউল কইছে যে রেশন কার্ড যারা নাই এরা চাউল পাইতো এখন পর্যন্ত চাউল আছে। লকডাউন তো শেষ হয়েছে আর কি, চাউল কোন দিন দিত আমাদের তো চাউল দেওয়ার আর সময় কোন না। এই চিত্রটা কিন্তু শুধু নতুন কাঞ্চনপুর এলাকার না, এই চিত্রটা কিন্তু কাছাড় বা বড়াক উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলের সেই একই চিত্র। প্রত্যেকটা ওয়ার্ডে কোনো ওয়ার্ডে 15 জনকে কোনো ওয়ার্ডে 20 জনকে নগদ অর্থ দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ লোকই এই নগদ অর্থ থেকে আজও বঞ্চিত রয়েছেন, যাদের না রেশন কার্ড আছে না আছে কোনো ধরনের সরকারি সাহায্য পাওয়ার কোনো ব্যবস্থা। তো এই ক্ষেত্রে তাদের পক্ষে বা তাদের জন্য সরকার অবশ্যই আবার এবার নতুন করে চাল বিতরণের একটা ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু সেটা কতটুকু কার্যকরী হবে সেটা সময়ই বলবে। এই অঞ্চলে কিন্তু আরেকটা বিশেষ সমস্যা আমাদের চোখের সামনে ফুটে উঠেছে, যেখানে সরকার থেকে বলা হচ্ছে যে প্রতি মাসে 2টা করে কিস্তি চাল যাদের রেশন কার্ড রয়েছে তারা পাবেন, সেখানে প্রতি মাথা পিছু 5 কিলো করে চাল পাওয়ার কথা। প্রত্যেক পরিবারের যতজন সদস্য রয়েছেন সেই অনুযায়ী প্রত্যেক সদস্যের 5 কিলো করে চাল পাবেন এবং সেটা প্রত্যেক মাসে 2টা করে কিস্তি আসবে যেটা সম্পূর্ণ ফ্রি এবং 3 মাসের জন্য সরকারের এই ব্যবস্থা। এখানে যারা যাদের কার্ড রয়েছে তারাও সেই একই প্রশ্ন তুলছেন যে এটা কিভাবে হচ্ছে,
এবং যেখানে তাদের প্রত্যেক মাসে এখন অবধি যদি আমরা সেই সরকারের হিসাব মতো যাই এখন মে মাসের 15 তারিখ চলছে এবং এই পর্যন্ত তাদের এর এপ্রিলের 2টা এবং মে মাসের 1টা কিস্তি মোট 3টা কিস্তি চাল পাওয়ার কথা এবং মে মাসের আরও 1টা এবং জুন মাসের আরও 2টা কিস্তি পাওয়ার কথা সেখানে এই গরমিলটা কেন হচ্ছে সেটা একটা গ্রাফ প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা চলুন তাদের কাছেই জানি আমরা তাদের সমস্যাটা কী আপনারা আপনার কার্ড আমরা দেখলাম আপনার কার্ডে 3টা এন্ট্রি ছিল তো আপনারা লকডাউন থেকে এখন পর্যন্ত কতবার চাল পেয়েছেন এবং কীভাবে পেয়েছেন আমরা তো 3 মাসের চাল পেয়েছি বিনামূল্যে পেয়েছি তখন আমরা বর্তমানে প্রশ্ন হইল জুন মাস আয় নাই কিন্তু জুন মাসে এন্ট্রি হয়েছে এইটাই আমরা প্রশ্ন ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে এখানকার চিত্র যেটা আমরা বিভিন্ন জায়গাতে এই অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে পেয়ে এসেছি এবং সেজন্যই আমরা আজ গ্রাউন্ড জিরোতে নিজে চলে এসেছি এটাই দেখার জন্য যে আসলে সরকার যেসব প্রকল্প গ্রহণ করছে বা যেসব নীতি নির্ধারণ করছে সাধারণ মানুষের সাহায্যের জন্য সেই নীতি নির্ধারণ নির্ধারিত নীতিগুলো কতটুকু অ্যাপ্লিকেবল হচ্ছে গ্রাসরুট লেভেলে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রেশন কার্ডধারী রয়েছেন যিনি প্রশ্ন উত্থাপন করেছেন যে সরকার থেকে যেহেতু বলা হয়েছে যে মাথাপিছু 5 কিলো চালের সঙ্গে আরও 1টা 5 কিলো চাল ফ্রি থাকছে সরকারের পক্ষ থেকে কিন্তু ওনারা রেশন ডিলার থেকে এমন কোনো কিছুই পাচ্ছেন না শুধু 1টা লটেরি 5 কিলো চাল যেটাকে ফ্রি হিসাবে ওনাদেরকে দেওয়া হচ্ছে তো সেটা ব্যাপারটা কিন্তু আপনার কাছে এই রাস্তা আপনি কি বলছেন আমি বলতে চাইছি এই কারণে যে আমরা এই কার্ড পিছু প্রতি মাসে আমরা জনপ্রতি 5 কিলো করে পাচ্ছি কিন্তু লকডাউন যখন আরম্ভ হয়েছে তখন ওই রেশন দোকান বলছে কি ওই 5 কেজি আমরা পয়সা নিচ্ছি না ওইটাই ফ্রি আলাদা যে ফ্রি চাউলটা যে আমরা 5 কেজি তো প্রতি মাসে আমরা পেয়ে যাচ্ছি নাগরিকত্ব সূত্রে কিন্তু যে 5 কেজি আসছে সেটা তো আমরা পাচ্ছি না আমরা ওইটার পয়সা নিচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু ওইটা ফ্রি করে দিয়েছে আমাদেরকে কিন্তু আমরা জানি যে মানে আমরা 5 কেজি চাউল কার্ডে ঠিক থাকবে এর মধ্যে এক্সট্রা আমরা 5 কেজি পাবো যে সেই জিনিস তো আমরা পাচ্ছি না আমার নাম সঞ্জীব সিং তো এই এটা হচ্ছে আসল সমস্যা যেটা আমরা বিভিন্ন জায়গাতে যে সমস্যাটা দেখতে পাচ্ছি যেখানে রেশন দোকান থেকে চাল দেওয়া হচ্ছে ফ্রি দেওয়া হচ্ছে কিন্তু যেটা মূল যেটা প্রত্যেক মাসে দেওয়া হয় থাকে সেটাকেই করা হচ্ছে সঙ্গে যেটা ফ্রি চাল সেম 5 কিলো দেওয়ার কথা যেটা সেকেন্ড লট ফ্রি সেটা কিন্তু কোনো হিসেব অধিকাংশ নাগরিকরাই জানেন না এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানকার একজন স্থানীয় রেশন ডিলার গোপালচন্দ্র ঘোষ তো উনি রয়েছেন আমাদের সঙ্গে তো আমরা এই অঞ্চলের কিছু গ্রাহকদের সঙ্গে কথা বললাম অল্প আগে এবং এর মধ্যে অনেকজনই অভিযোগ করলেন এবং আমরা নিজেও দেখলাম যে রেশন কার্ডে যেখানে আপনি প্রথম যে আপনার কাছ থেকে জানতে চাই যে এই এখন পর্যন্ত 2 মাসে আপনি কতটা লট চাল পেয়েছেন এখন 4টা লট পেয়েছি এর মধ্যে কতটা ডিস্ট্রিবিউট করেছেন 3টা করে নিয়েছেন 4 নম্বরটা চলছে আচ্ছা আমরা একটা জিনিস দেখলাম এখানে প্রচুর গ্রাহকের যেটা সেটাতে রয়েছে যে আপনি এপ্রিলে 1টা মে মাসে 1টা জুন মাসে 1টা এন্ট্রি করা জুন মাসে মাল পাইনি তাহলে বুকগুলোতে এন্ট্রি কেন সেটা আমরা ভুলবশত আমি করে নিয়েছি সেই জন্য আমি এটা শুদ্ধ করতে বাধ্য আচ্ছা অ্যাকচুয়ালি কি ফর্মুলায় দেওয়া গভর্নমেন্ট নিয়মটা কি নিয়মে গভর্নমেন্ট আপনাকে চাল দিয়েছে পার হেড 5 কিলো করে প্রত্যেকটা মাসে দুবার করে তো আপনি মে মাসের এপ্রিলের 2টা দিয়েছেন মে মাসের 1টা দিয়েছেন একটা দেওয়া চলছে কিন্তু এখানে কয়েকজন গ্রাহক সঙ্গে এটাও আমাদের কাছে অভিযোগ করেছেন যে আপনি ওরা নাকি আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের 2টা করে প্রত্যেক মাসে পাওয়ার কথা কিন্তু আমরা 1টা করে কেন পাচ্ছি এপ্রিলের 1টা পেলাম মে মাসের 1টা পেলাম জুন মাসের 1টা এরকম কেন আপনি নাকি বলেছেন যে আমরা এই ধরনের কিছু জানি না এটা 1টা করেই পাওয়ার কথা হ্যাঁ সেটা ফ্রি দেওয়া হচ্ছে সেটার জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে এটা কেন আসছে আপনি একটা কথা বলছেন মার্কেট থেকে একটা কথা আসছে এবং এন্ট্রি বুকগুলো আরেকটা কথা বলছে এটা কেন বললাম তো এটা তো আমার ভুলবশত হয়ে গেছে এটা তো আমি ঠিক করে দিব
জুন মাসে এন্ট্রি আমার করার রাইট না, কিন্তু আমি ভুল বছর করে নিয়েছি, সেই জন্য এটা ক্যাটাগরি আমি ঠিক করেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই অঞ্চলেরই একজন রেশন ডিলার জয়ন্ত কুমার দাস। তো অল্প আগে আমরা একজনের সঙ্গে কথা বললাম, এবারে অন্যজন, তো শুনি উনি কী কী দিয়েছেন এবং উনি কী পেয়েছেন এখন পর্যন্ত লকডাউন শুরু হওয়ার জন্য। প্রথমত আপনার এখানে কতজন গ্রাহক আছে? 169 জন। এখন পর্যন্ত আপনি কটা অ্যালটমেন্ট রিসিভ করেছেন কোঅপারেটিভ থেকে? কটা বলতে তো এপ্রিলে দুটা পেয়েছি। তো আমরা তো এখানে এই মুহূর্তে কিছু কিছু গ্রাহকরা কমপ্লেন করেছিলেন যে তাদের বুকে জুন মাসেরও এন্ট্রি এবং দুইটা পেয়েছেন, তো আপনার ব্যাপারটা কি? আপনি আমি জুন মাসে কোনো এন্ট্রি করিনি, মে পর্যন্ত মাল পেয়েছি। তো আপনি লকডাউন থেকে তিনটা অ্যালটমেন্ট চাল দিয়েছেন? এপ্রিল এডিশনাল। ঠিক, তো এখানে আমরা শুনলাম যে একই জায়গার একজন ডিলার যিনি তিনটা অ্যালটমেন্ট পেয়েছেন এবং তিনটা অ্যালটমেন্টে ডিস্ট্রিবিউট করেছেন, ঠিক সেখানে এই একই অঞ্চলে অন্য একজন ডিলারকে আমরা অল্প আগে দেখলাম যে উনি তিনটা ইনস্টলমেন্ট, চারটা ইনস্টলমেন্ট এখন অবধি রিসিভ করেছেন, তিনটা উনি দিয়েছেন এবং একটা আরও দিচ্ছেন বলে উনি নিজেই বললেন। কিন্তু এই সব কিছুর ফাঁকে একটা বড় ধরনের ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা কার্ডে জুন মাসের এন্ট্রি করা ছিল, এপ্রিলের একটা এন্ট্রি, মেয়ের একটা এন্ট্রি এবং জুন মাসের একটা এন্ট্রি। হয়তো এখানে আমাদের সঙ্গে আরেকজন ডিলার রয়েছেন, উনি বলছেন যে না ঠিক আছে, উনি এপ্রিলে দুটো দিয়েছেন, দুটার এন্ট্রি রয়েছে, মে মাসে একটা দিয়েছেন, মে মাসের একটা এন্ট্রি রয়েছে, কিন্তু জুনে যেহেতু এখনও জুন আসেনি এত এবার জুনের কার্ডে কোনো ধরনের এন্ট্রি নেই। তো এই ফারাকটা কিন্তু আমরা এখানে প্রত্যক্ষ করলাম। কাঞ্চনপুর থেকে বিভূতি মজুমদার, গ্রাউন্ড জিরো রিপোর্ট।